আপু, আমরা এএফসি আন্ডার-20 খেলতে বাহরাইন যাচ্ছি। দীর্ঘদিন আমাদের এই আসরে মানে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড নাই। সে সম্ভবত 2001-এ জর্জ কোটানের সময় আমরা ওদের খেলছিলাম পাকিস্তানের সাথে ড্র করে। এবার আমরা যাচ্ছি, এবার আমাদের কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু? 100% এখানে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে যদি আমরা আমাদের টেকনিক্যাল ওয়ার্কগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, মাঠে সঠিকভাবে যদি আমরা আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের ফার্স্ট টার্গেটটাকে যেটা বাহরাইন, যেটা হোস্ট, তাদেরকে নিয়েই আমরা ভাবতেছি এখন প্রথমে। ইনশাল্লাহ তাদেরকে একটা বিটিং করতে পারলে আমরা আগাই যাবো ইনশাল্লাহ। তো বাহরাইনকে হারানোর মতো সেই সক্ষমতা কি আমাদের আছে? ফিফা র্যাঙ্কিং ওদের হাই, ওরা হোস্ট ফুটবল। হ্যাঁ, ওরা ফিফা র্যাঙ্কিংয়ে আপনার অলমোস্ট 85 অলরেডি আমাদের। সো আমরা র্যাঙ্কিং দেখতেছি, বাট আমরা এটা আসলে মেন ন্যাশনাল টিমকে হিসাব করলে একরকম ডিস্টেন্স আসে এবং ইউথ নিয়ে আমরা চিন্তা করলে একরকম আসে। সো ইউথের দিক থেকে আমরাও কম না, আমরাও এগিয়ে আছি। আচ্ছা, তো এখানে আপনার শক্তির বা আত্মবিশ্বাসের মূল জায়গাটা কোনটা? সাফে খেলে আসছি, সাফের ফাইনাল পর্যন্ত খেলা, বা সাফের পারফরমেন্সটা কি আপনার মূল শক্তি? অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারের আমরা ট্রেনিংয়ে যেটা দেখছি, ট্রেনিংয়ে তাদের আমাদের প্রেসিং অ্যাবিলিটি এবং প্রতিটা প্লেয়ারের কনসেন্ট্রেট এবং যাদের পারফরমেন্স লেভেলটা এবং ফিটেস্ট আমার প্লেয়ার, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমার প্লেয়ারকে দিয়ে আমি একটা কিছু করিয়ে নেওয়াটা আমাদের দ্বারা সম্ভব। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা আমাদের, যে লাস্ট আমরা যেটা বলি যে আমরা সাফের যে রেফারেন্সটা আবারও বলি আমি, যে লাস্ট আমরা কনসেন্ট্রেটের জন্য একটু ই করছি, কারণ ট্রানজিশন এমন একটা জিনিস, ট্রানজিশন যখনই গেমটা মানে পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু একটু আপনার ল্যাকিংসগুলো চলে আসে। কনসেন্ট্রেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ওই জায়গাটা, মিসিংগুলো তখনই কিন্তু সৃষ্টি হয়। এবং সেই ক্ষেত্রে আমরা মানে কনসেন্ট্রেট নিয়ে প্লেয়ারদেরকে আসলে মাঠে খেললে তো একটা প্লেয়ারের টেম্পারেচার এমনি থাকে হাই, সো ওইখান থেকে আমাদের প্লেয়ারদের অনেক কিছু লার্ন করছে, আশা রাখি সামনে তারা এইগুলো গুরুত্ব দিয়ে কাজ করবে। একটা বিষয়, ওইখানে একটা প্লেয়ার রেড কার্ড খাইছে, রেড কার্ড খাওয়ার কারণে সে ফাইনালে খেলতে পারেনি। রেড কার্ডের বিষয়ে এবং মাঠে যে শালীন থাকার বিষয়ে এবং উশৃঙ্খল না হওয়ার বিষয়ে আপনাদের ব্রিফিংটা কতটুকু থাকবে? একটা রেড কার্ড কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেয়। অবশ্যই আমি আমার টেকনিক্যাল ডিরেক্টরকে আগে বলবো, টেকনিক্যাল ডিরেক্টরকে ধন্যবাদ জানাবো, উনি সবসময় আমাদের প্রথম থেকে, যেহেতু আমরা যে আপনার গত বছর এলিট যখন শুরু হয়েছে তখন থেকেই আমি তার কাছ থেকে এটা পেয়েছি যে ফার্স্টের থেকে যাদের ট্রেনিং সেশনেই কিন্তু আমরা এই জিনিসগুলো অফ করাইতাম। বিগত দিনে আমরা কিন্তু ফাউলের সংখ্যা কিন্তু অনেক থাকতো, এখন কিন্তু ফাউলের সংখ্যা কমে আসতেছে বাংলাদেশ টিমে, মারামারি করা যেটা আর কি, মারামারি তো কমে আসে। হঠাৎ ওই দিন অ্যাকচুয়ালি একটা সিনক্রিটা এমনভাবে তৈরি হয়ে গেছে, নেপালি প্লেয়ার কিন্তু আমাদের প্লেয়ারের উপরে কিন্তু একটা চাপ দিয়ে গেছে পায়ে, হ্যাঁ এটা স্পষ্ট দেখা গেছে। সেক্ষেত্রে হয়তো বাচ্চা ছেলেপেলে একটু টেম্পারেচার হয়ে গেছিলো ওই সময়, কিন্তু এটা দিয়ে অনেক বড়, এটাও শিক্ষা একটা আমাদের জন্য। সেই শিক্ষা নিয়ে আমরা অবশ্যই কাজ করেছি এবং সবাইকে কনসেন্ট্রেট এগুলো নিয়ে ক্লাসও করা হয়েছে, আশা রাখি এগুলো সেকেন্ড টাইম হবে না। আপনার এখানে তো নতুন যে লিগে কিছু খেলার যোগ হওয়াতে টিমটা আরও শক্তিশালী হয়েছে এখন? জি। আচ্ছা, আপনার এখানে কাতার আছে, নেপাল আছে, ভুটান আছে, আমরা গত ভুটানের কাছে হারছিলাম, যদি বাহরাইন হারাইতে পারি, হ্যাঁ, এবং সেক্ষেত্রে কাতার নেপাল ভুটানকে হারানোর মানে আত্মবিশ্বাস কতটুকু আছে আমরা? অবশ্যই আমি আগে ফার্স্ট ম্যাচকে নিয়ে আগে চিন্তা করতেছি, ফার্স্ট ম্যাচটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট ম্যাচটা আমরা যদি কিছু একটা অবলম্বন করে বের হয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও আপ করবে এবং সামনের দিকে আমাদের আগানো খুব সহজ হবে। হয় গ্রুপ চ্যাম্পিয়ন অথবা বেস্ট রানার্স আপ, যে কোনো একটা হিসেবে আপনার একটা চান্স আছে বাহরাইন মাটি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ।